আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ক্যান্সার ফাউন্ডেশনের লোগো উন্মোচন করেন সাকিব আল হাসান। এ সময় ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন। ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে থাকতে নিজের 33তম জন্মদিনে এ ফাউন্ডেশনের উদ্বোধন করে সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন এইসব মানুষের জন্য কাজ করতে চাই যাদের সামর্থ্য নেই ক্যান্সারের সাথে ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাবার, যাদের সামর্থ্য নেই ক্যান্সার ডায়াগনোসিস করার। আমরা যদি একজন বা 100 জন বা 1000 জন মানুষকেও সহযোগিতা করতে পারি, সেটাই মনে করি আমাদের জন্য একটা বড় অর্জন হবে। আমাদের স্বপ্নটা বড় একটা ক্যান্সার হাসপাতাল করা, যেখানে পরিপূর্ণ আধুনিক চিকিৎসার সকল সুযোগ থাকবে, তবে একদমই কম খরচে মানুষ যে হাসপাতালে এসে হাসি মুখে বাড়ি ফিরবে, গর্ব করে বলবে বাংলাদেশও এমন একটি হসপিটাল আছে, যা কিনা ছড়িয়ে পড়বে দেশকে ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন পর্যায়ে। স্বপ্নটা বিশাল, হয়তো এটা এখনই সম্ভব না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে ইনশাল্লাহ। যারাই ক্রিকেটের সাথে রিলেটেড আছে কিংবা সামহাও মানুষকে সাহায্য করতে চায়, আমার মনে হয় এটা একটা গ্রেট কজ, আমি শিওর তারা আমাদেরকে সাহায্য করবেন।